এই মুহূর্তে জোকা আইএসআই হাসপাতালে শাহজাহান কি বলছে তিনি শুনবো। এই মুহূর্তে জোকা আইএসআই হাসপাতালে শাহজাহান তাকে প্রশ্ন করা হয় আবারও সাংবাদিকদের তরফে প্রশ্ন করা হয়। আমরা সেই মুহূর্তের ছবিটা আরো একবার দেখানোর চেষ্টা করব। জোকা আইএসআই শাহজাহানের স্বাস্থ্য পরীক্ষা গিয়ে পৌঁছলেন শেখ শাহজাহান, কি বলছেন তিনি শুনবো। স্যার বলছেন আমার আগের দিনও বললাম কোনো কথাই বললেন না শেখ শাহজাহান, কোনো উত্তর দিলেন না শেখ শাহজাহান। জোকা আইএসআই পৌঁছানোর পর সাংবাদিকরা যখন প্রশ্ন করলেন কোনো উত্তর দিলেন না শেখ শাহজাহান। জোকা আইএসআই শাহজাহানের স্বাস্থ্য পরীক্ষা জোকা আইএসআই পৌঁছলে নিয়ে পৌঁছানো গেল শাহজাহানকে, শাহজাহানকে নিয়ে এই মুহূর্তে জোকা আইএসআই আধিকারিকেরা কুকথার রাজনীতির সূচনা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার সেই ট্রেন অনুসরণ রাজনীতির ময়দানে কুকথা নিয়ে মমতাকে নিশানা বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষের। দেখুন, যারা কলকাতার বাইরে কোনোদিন যাই না তারা রাজনীতি বুঝবেটা কি? পাঠান না, 4 ঘন্টা 5 ঘন্টা রোদে ঘুরুক, দুদিনের চেহারা পাল্টে যায়, বাড়ির বউ চিনতে পারবে না। সেজন্য দিলীপ ঘোষের সঙ্গে রাজনীতি করতে হলেও মাঠে নামতে হবে। এখানে স্টেটমেন্ট দেওয়া যেতে পারে, যারা সারা বছর স্টেটমেন্ট দেয় আমি একবার দিলে তাদের বরাবর হয়। আমি তো কাউকে ডেকে নিয়ে যাইনি, আমি কোনোদিন প্রেস কনফারেন্স করি না, ঠান্ডা করে বসে আমি ডিবেটেও আসি না, বন্ধুরা বলেন তাই আসি। দিলীপ ঘোষ কি রাজনীতি করে এটা পশ্চিমবাংলার মানুষকে জিজ্ঞেস করুন, আর রাস্তায় নামুন দেখা যাক কাকে দেখতে লোক বেরে। মুখ্যমন্ত্রী যেটা বলেছেন আমি তো ওনাকেই ফলো করি, বড় লোকেদেরকে ফলো করেন, মহাজন জেনগত সব পন্থা। উনি ওনার পার্টির নেতা মন্ত্রীরা এর আগের যারা মন্ত্রী ছিলেন তাদের ডায়লগ শুনুন। দিলীপ ঘোষ তো রাজনীতি করতো না কোনোদিন, আমি মনে করলাম এটাই বোধহয় ট্রেন্ড, আমার মনে হয় এটা সহজ লোকে বুঝতে পারে, কিন্তু ওনা যে হজম করতে পারেন না, এত হজম শক্তি কম এটা আমি জানতাম না। রিপাবলিক এক্সক্লুসিভ নিশীথ প্রামাণিক, কোচবিহারের বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিক নিশীথের নিশানায়, তৃণমূল। দেখুন, আমার সঙ্গে সরাসরি রয়েছে নিশীথ প্রামাণিক। যেই মিটিং হলো, মিটিং এর পরে একটা গুরুত্বপূর্ণ বৈঠক হয়েছে, আমি সরাসরি চলে যাবো। যে বৈঠকের মাধ্যমে মূলত কি বার্তা এলো? দেখুন, সবসময় মাননীয় প্রধানমন্ত্রী উনি আমাদের গুরুজন, উনি সবসময় আমাদেরকে নির্দেশ দেন, উনি আশীর্বাদ করেন, একেবারে ছোটদেরকে গুরুজনরা যেমনভাবে করেন সেটাই হয়েছে, সেরকম সেই ধরনের আলোচনাই হয়েছে। সব কিছুই খোঁজখবর নিয়েছে এবং ইলেকশনের সময়টা স্বাস্থ্যের দিকে খুব ভালো করে খেয়াল রাখতে বলেছে, মানুষের কাছে আরও বেশি করে যাতে আমরা আমাদের কেন্দ্র সরকারের বিভিন্ন প্রকল্পগুলোকে তুলে ধরতে পারি, বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে। সবসময় উনি যখনই দেখা হন ওনার সঙ্গে তুমি তখনই উনি এই সমস্ত পরামর্শ দিয়ে থাকেন। রাজবংশী শুনে আপনি বললেন যে একজন রাজ্যের রাজবংশী ছেলে সে কেন্দ্রে যাচ্ছে, মোদীর হাত শক্ত করছে, তাই মমতা বন্দ্যোপাধ্যায় সহ্য হচ্ছে না। প্রধানমন্ত্রী বললেন রাজবংশীদের সম্মান করতে পারেন না মমতা বন্দ্যোপাধ্যায়, সামগ্রিকভাবে কী ছবি দেখছেন? দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় এক কথায় উনি এটা উনি ওনার ভাইপো ছাড়া তো কাউকে দেখতে পারেন না, তো উনি সেই ওনার ভাইপোই যাতে হাইলাইটেড হয় সবসময় রাজ্যে উনি সেটাই চান, এবং বাংলা থেকে কোনো যুব উঠে আসুক সেটা উনি সহ্য করতে পারেন না। দেখুন, তৃণমূল কংগ্রেসে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপোর পর আর কোনো যুব নেতা সেরকমভাবে উঠে আসতে পারেনি, আর হার নিশ্চিত যে সমস্ত সিটগুলোতে, সেই সিটগুলোতে দেবাংশু বা এদের মতন ছেলেদেরকে দেওয়া হয়েছে, যেখান থেকে হয়তো নিশ্চিত হার জেনেও তাদের লড়তে হচ্ছে। কিন্তু আমি বলবো যে কেন এটা শুধু নিজের ভাইকে ভাইপোকে প্রতিষ্ঠিত করবার জন্য, নিজের পরিবারতন্ত্রকে মজবুত করবার জন্য? আর মমতা বন্দ্যোপাধ্যায় যখন এরকম করছেন, পাশাপাশি মোদিজি দেখুন, একদম সাধারণ ঘরের ছেলে, একেবারে রাজবংশী পরিবারের ছেলে, প্রত্যন্ত গ্রামের ছেলে, আজকে
আমাকে ভারতীয় জনতা পার্টি সম্মান দিয়েছে, এটাই হয়তো মমতা বন্দ্যোপাধ্যায় সহ্য হচ্ছে না। কিন্তু একটা বিষয় বারবার দেখা যাচ্ছে যে অনন্ত মহারাজের বেশ কিছু মন্তব্যকে কেন্দ্র করে একটা বিতর্ক দানা বেঁধেছিল রাজবংশী, এই সমস্ত ইস্যুকে কেন্দ্র করে আজকে একটা মিটিং হলো, অনন্ত মহারাজও ছিলেন, তিনি কিছু বলতে চাইলেন না, কিন্তু সামগ্রিকভাবে যাতে একসাথে প্রচার হয় সে বিষয়টা প্রধানমন্ত্রী নির্দেশ দিচ্ছেন। একসাথে প্রচার হচ্ছে, উনি তো প্রচার করছে, উনি তো ভারতীয় জনতা পার্টিরই আমাদের একজন সাংসদ এবং উনি নিশ্চিতভাবে আমাদের হয়ে প্রচার করছে, উনি ওনার মতন করে কাজ করছেন এবং আগামীতেও করবেন, সে বিষয়ে কোনো সংশয় নেই। বিভিন্ন কিছু কিছু নিউজ চ্যানেল আছে যারা এই সমস্ত প্রোপাগান্ডা তৈরি করে, কথার পুরো লাইনটা না দিয়ে মাঝখান থেকে কেটে অল্প একটু জায়গা দিয়ে দেয়। তো স্বাভাবিকভাবেই এখানকার মানুষ তো রাজবংশী ভাষায় কথা বলে, তো অনেকেরই একদম কলকাতার শুদ্ধ বাংলা বলতে অসুবিধা হয়ে যায়। তো সেই ক্ষেত্রে হয়তো ওই কমিউনিকেশন গ্যাপটাকেই বা ওই ধরুন ছোট্ট একটু শব্দকে কেটে নিয়ে দিয়ে একটা ভুল বার্তা মানুষের মধ্যে দেওয়া, এটা বিশেষ বিশেষ কিছু চ্যানেলের কাজ হয়ে গেছে। দিনহাটা সহ শীতলগুচি সহ বিভিন্ন জায়গায় আপনি যখন যাচ্ছেন, উদানগোর সঙ্গে বাহিনীর সঙ্গে একটা সংঘাত ঘটছে আপনার, এক্ষেত্রে দাঁড়িয়ে নির্বাচন যে বিষয়টা প্রধানমন্ত্রী উল্লেখ করলেন, নির্বাচন কমিশন খুব সক্রিয়, আপনার কি মনে হচ্ছে নির্বাচন কমিশন সক্রিয় কিনা, বা ভোট সকাল সকাল গিয়ে সাধারণ মানুষ দিতে পারবেন কিনা? দেখুন, নির্বাচন নিশ্চিতভাবে সঠিকভাবে হবে, মাননীয় প্রধানমন্ত্রী জি উনিও আজকে আশা প্রকাশ করেছেন। তবে এই জেলার যে পুলিশ এসপি রয়েছেন, নিশ্চিতভাবে তিনি পক্ষপাত দুষ্ট এবং তার ইচ্ছাতেই, তার ইন্ধনেই ক্ল্যাশগুলো হচ্ছে বারংবার, যেই ক্ল্যাশ একই রুটে দুজন মন্ত্রীকে দেয়া, দুটো পার্টির দলীয় প্রোগ্রাম দেয়া, ক্ল্যাশ করানো, এটা কার কাজ, কারা করছে? কারণ আমাদের যখন কনভয় চলে সামনে তো পুলিশ পাইলট চলে, পুলিশ যেদিকে রাস্তা দেখায় আমরা সেদিকেই যাই। আবার পাশাপাশি যখন কারুর কোনো শিডিউল প্রোগ্রাম হচ্ছে, ধরুন আমাদের সেদিন ঘুঘুমারিতে শিডিউল প্রোগ্রাম হচ্ছিল, তার মাঝখানে একজনের কনভয় ঢুকিয়ে দেওয়া, এটা সম্পূর্ণভাবে পুলিশের জন্য দায়ী এবং কুচবিহারের এই এসপি পক্ষপাত দুষ্ট এসপি এনাকে অনতি বিলম্বে এখান থেকে সরানো উচিত, এটা নির্বাচন কমিশনের কাছে আমরা দাবি রাখি। মমতা বন্দ্যোপাধ্যায় তো বাংলার আপদ, উনি দূর হয়ে গেলে বাংলা থেকে আপদ বিপদ সবই দূর হয়ে যাবে। এই মুহূর্তে আমার সঙ্গে সরাসরি ছিলেন নিশীথ প্রামাণিক এবং তিনি একের পর এক বিষয়কে সামনে রেখে বেশ কিছু মন্তব্য করলেন। তবে এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় একটাই যে মমতা বন্দ্যোপাধ্যায় যেমন নিশীথ প্রামাণিককে কটাক্ষ করছেন, ঠিক একইভাবে নিশীথ প্রামাণিক মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এবং তৃণমূল কংগ্রেস সরকারের বিরুদ্ধে কার্যত সরব হলেন। ভিডিও জার্নালিস্ট রবি শর্মার সঙ্গে বিট্টু রায়চৌধুরী, রিপাবলিক বাংলা, কোচবিহার। সংশোধিত নাগরিকত্ব আইন অর্থাৎ সিএএ নিয়ে ভোটের বাজার গরম, ফের সিএ জুজু দেখাচ্ছেন মুখ্যমন্ত্রী, পাল্টা প্রধানমন্ত্রীর আশ্বাস প্রত্যেককে নাগরিকত্ব দিতে নয়া আইন। দেখুন জোর টক, বিজেপি সরকার সিএএ লেকর আই হ্যায় তো ইয়ে অফওয়াহ ফেলা রহে হ্যায়। কোনো ক্যা হবে না, এনআরসি হবে না, নিশ্চিত থাকুন হিন্দু মুসলিম শিখ ইসাই রাজবংশী থেকে শুরু করে আদিবাসী নিশ্চিন্তে থাকুন। আমি সুখের দিনে কুহু কুহু করে গাই না, আমি দুঃখের দিনে পাশে থাকি। টিএমসি লেফ আর কংগ্রেস কা ইন্ডি গঠবন্ধন সিরফ ঝুঠ আর অফওয়াহ কি রাজনীতি মে জুটে হোনে রাজবংশী নাম শূদ্র আর মতুয়া সাথিয়ো কি কবি পরবাহ নাই কি, লেকিন আজ জব বিজেপি সরকার সিএএ লেকর আই হ্যায় তো ইয়ে অফওয়াহ ফেলা রহে হ্যায়। মা ভারতী পর আস্থা রাখনে ওয়ালে হর পরিবার কো নাগরিকতা দেনা ये मोदी की गारंटी है।